আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের যে 9 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও, আইতে বলেছে ইন্দোনেশিয়ার একটি আগ্নেয় পর্বত হচ্ছে ক্রাকাতোয়া, 2 নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো বদ্বীপ, 3 ব্যাসল্ট হচ্ছে আগ্নেয় শিলা, 4 চীন দেশে ধানের গোলা হলো হুনান প্রদেশ, 5 ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেসি নদীতে, 6 বালির স্তূপ জমা হয়ে পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ক, 2 এর আই হচ্ছে ভারতের প্রাচীন ভুঙ্গিল পর্বতের নাম আরাবল্লী, 2 বলেছে অন্তর্বাহিনী নদী কাকে বলে, ভূগোল বইয়ের 50 পৃষ্ঠায় রয়েছে নদী অধ্যায়ে যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে, ভারতের লুনি রাশিয়ার আমুদরিয়া হলো অন্তর্বাহিনী নদীর উদাহরণ। 3 আছে রেগুলিত কাকে বলে, রেগুলিত আমাদের ভূমিরূপ আর মাই সরি শিলা শিলা এবং মাটি যে চ্যাপ্টার 63 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, শিলা ও মাটির রেগুলিত কাকে বলে, এই যে ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার চূর্ণের স্তরকে রেগুলিত বলা হয়। তাহলে ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার চূর্ণের যে স্তর তাকে রেগুলিত বলা হয়, রেগুলিত থেকে অবশেষে নানা প্রক্রিয়া মাটি তৈরি হয়। 4 আছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম সাফানিয়া, 5 বলেছে জিব্রাল্টার প্রণালী কোথায় আছে আমাদের ভূগোল বইয়ের 102 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী, ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের মাঝে আছে। 6 হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদীমাঁধের নাম হচ্ছে উচ্চ আসোয়ান বাঁধ, 3 আয়তে বলেছে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় ভূগোল বইয়ের 39 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, বলবো ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়, এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে, ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ হলো এই ধরনের স্তূপ পর্বতের উদাহরণ। 3-2 বলেছে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় আমাদের ভূগোল বইয়ের 54 নম্বর পৃষ্ঠায় রয়েছে, নদীর চ্যাপ্টারে নদীর উচ্চ প্রবাহে বলবে যে এটা হচ্ছে উচ্চ প্রবাহে জলপ্রপাত সৃষ্টি হয় বা উচ্চ গতিতে, লিখবে নদীর উচ্চ প্রবাহে গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত আর নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় এবং নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে, পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত। 3-3 ইয়াংসি অববাহিকায় কী কী শিল্প আছে এটা আমরা রায়মার্টিন থেকে নেব, রায়মার্টিনে 234 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, এই যে বলেছে কী কী শিল্প আছে, বলেছে ইয়াংসি অববাহিকায় কী কী শিল্প রয়েছে, এই যে কার্পাস বয়ন, লৌহ ইস্পাত, রেশম বয়ন, সিমেন্ট, রাসায়নিক রবারজাত দ্রব্য, চর্ম, কৃষি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প, আবার চর্ম ও সাবান শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, মোটরগাড়ি নির্মাণ শিল্প, সার, সিমেন্ট, কাগজ শিল্প ইত্যাদি। 4 রায় বলেছে মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো, এটা আমরা রায়মার্টিনের 150 পৃষ্ঠা থেকে উত্তরটা নেব, শিলা ও মাটি চ্যাপ্টারে, এই যে বলেছে মাটির দানার আকারের উপর ভিত্তি করে, এই যে মাটির এই যে শিলাকণার মৃত্তিকার মধ্যস্থিত শিলাকণার আকার ও গঠনের আকৃতি অনুসারে মাটিকে 3 ভাগে ভাগ করা হয়, বেলে মাটি, এঁটেল মাটি এবং দোআঁশ মাটি। আচ্ছা, যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে বেলে মাটিতে বলে, এই মাটিতে বালিকণার পরিমাণ 80-90% থাকে, মৃত্তিকা স্তরে বালিকণা অপেক্ষাকৃত বড় হয়, একটি বালিকণা অন্য বালিকণা থেকে আলাদা আলাদা থাকে বা পৃথকভাবে অবস্থান করে, ফলে জলধারণ ক্ষমতা অত্যন্ত কম হয়, অতি সহজেই মৃত্তিকা কণা স্তর ভেদ করে অনেক নিচে চলে যায় বলে জলধৌত প্রক্রিয়ায় মৃত্তিকার মধ্যস্থিত খনিজ পদার্থ নিচের স্তরে নিচে নিয়ে যায়, এর ফলে মৃত্তিকার ওপরের স্তর অনুর্বর ও শুষ্ক থাকে, স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিজ ফসল তাদের প্রয়োজনীয় খাদ্য এই মৃত্তিকা থেকে সংগ্রহ করতে পারে না, অর্থাৎ বেলে মাটি কৃষিজ ফসল উৎপাদনে সহায়ক নয়, এঁটেল মাটি হচ্ছে যে মাটিতে কাদার ভাগ বেশি তাকে এঁটেল মাটি বলে, এই মাটিতে পলিকণা বা কাদার ভাগ প্রায় 75 থেকে
90 শতাংশ থাকে। এই মৃত্তিকা স্তরে পলিকণা অতি সূক্ষ্ম ও ঘন সন্নিবিষ্ট থাকে, ফলে এই মাটির জলধারণ ক্ষমতা অধিক। সেই কারণে এই মাটি আঠালো ও কর্দমাক্ত হয়। জল এই মৃত্তিকা স্তর ভেদ করে নিচে চলে যেতে পারে না, মাটির মধ্যে বায়ু প্রবেশ করতে পারে না। এঁটেল মাটি জলপূর্ণ হলে কর্দমাক্ত হয় এবং জলশূন্য হলে কঠিন হয়, ফলে এঁটেল মাটিতে চাষ করা কষ্টসাধ্য আর কৃষিকাজের অনুপযোগী। আর হচ্ছে দোঁয়াশ মাটি, যে মাটিতে অর্ধেক কাদা বা পলি এবং অর্ধেক বালি মেশানো থাকে তাকে দোঁয়াশ মাটি বলে। এই মাটিতে ক্ষুদ্র এবং বৃহৎ পলিকণা ও বালিকণা ঘন সন্নিবিষ্ট থাকে। এই মাটি একদিকে যেমন জল ধারণ করতে সক্ষম, তেমনি অন্যদিকে মাটির মধ্যে বায়ু চলাচলে কোনো অসুবিধা হয় না। এই মৃত্তিকা স্তরে সামান্য জল চুঁইয়ে গিয়ে আর্দ্র মৃত্তিকা স্তর সৃষ্টি করে, যা কৃষিকাজের পক্ষে অত্যন্ত উপযোগী। চারে দুই বলেছে নিত্যবহ এবং অনিত্যবহ নদী কাকে বলে, আমাদের ভূগোল বইয়ের 51 নম্বর পৃষ্ঠাতে আছে নদী চ্যাপ্টারে। নিত্যবহ নদী হচ্ছে যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়, তার জলের উৎস প্রায়শই বরফকলা জল। এই নদীগুলিতে সারা বছর জল থাকে, এদের নিত্যবহ নদী বলে, যেমন হলো গঙ্গা নদী। আর অনিত্যবহ হচ্ছে মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত বৃষ্টির জল। এই কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলিতে জল প্রায় থাকে না, তাই এদেরকে অনিত্যবহ নদী বলা হয়। আর মানচিত্রে এগুলো কালো রঙে দেখানো হয়, যেমন হচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো অনিত্যবাহ নদীর উদাহরণ। চারে তিনেতে আছে আফ্রিকা মহাদেশের মধ্যভাগ দুর্ভেদ্য অরণ্যের ঢাকা থাকার 3টে কারণ বলো, এটা আমরা ছায়া প্রকাশনী থেকে নেব। ছায়া প্রকাশনীর 194 নম্বর পৃষ্ঠায় আছে আফ্রিকা মহাদেশের মধ্যভাগ, মানে হচ্ছে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আর কি, দুর্ভেদ্য অরণ্যে ঢাকা থাকার কারণ, মানে যেটা আমাদের বলা যায় কঙ্গো, অববাহিকা, গিনি উপকূল, এইগুলো। এই যে আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কঙ্গো, অববাহিকা, গিনি উপকূলে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এখানে সারা বছরই উষ্ণতা বেশি, গড় বার্ষিক উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়, গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটারের বেশি, প্রায় প্রতিদিনই অপরাহ্নে মুষলধারে বৃষ্টিপাত হয়, এই জন্য একে 4 o'clock rain বলে। এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র আবহাওয়া বিরাজ করে, উষ্ণতা বেশি এবং বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে আবহাওয়া বেশ ভ্যাপসা, অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর হয়। আচ্ছা, এখানে বলেছে যে তোমার দুর্ভেদ্য অরণ্যে ঢাকা থাকার কারণ, তো এবারে আমরা বলবো যে কঙ্গো অববাহিকা গণ বনভূমি সৃষ্টির কারণ কি। আফ্রিকার মধ্যভাগে অবস্থিত কঙ্গো অববাহিকা অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর প্রভাবাধীন। এই অঞ্চলে সারা বছরই সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে সারা বছরই একটিমাত্র ঋতু বিরাজ করে, উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু, এবং বার্ষিক উষ্ণতার পরিমাণ থাকে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই অঞ্চলে প্রত্যহ অপরাহ্নে প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়, গড় বার্ষিক 150 সেন্টিমিটারের বেশি হয়। অত্যধিক উষ্ণতার প্রচুর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদের পুষ্টির কখনো অভাব হয় না, তাই কঙ্গো অববাহিকা অঞ্চলে বা আমরা বলতে পারি আফ্রিকার মধ্যভাগে ঘন দুর্ভেদ্য নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি সৃষ্টি হয়েছে। পাঁচের আয়তে আছে মানুষের জনজীবনে নদীর প্রভাব অপরিসীম, বক্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো, এটা আমরা ছায়া প্রকাশনী থেকে নেব। ছায়া প্রকাশনীর 92 নম্বর পৃষ্ঠায় রয়েছে জনজীবনে নদ নদীর প্রভাব। এখানে পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, ছোট করে দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট। এক হচ্ছে পানীয় জলের উৎস, নদীর জল পানীয় জলের উৎস হিসাবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। দুই, কৃষিকাজ, নদীর দুই তীরে পলি সমৃদ্ধ উর্বর মাটিতে প্রচুর পরিমাণে খাদ্য ফসল, ধান, যেমন ধান প্রভৃতি উৎপাদিত হয়। শিল্পের প্রয়োজন, শিল্পক্ষেত্রে পণ্য উৎপাদনের জন্য নদ নদী থেকে বিপুল পরিমাণে জল সংগ্রহিত হয়। চার হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রক, নদী থেকে অনেক দূরে অবস্থিত স্থানের তুলনায় তীরবর্তী অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন। পাঁচ, জলচক্র নিয়ন্ত্রণ, ভূপৃষ্ঠে জলচক্র অব্যাহত রাখতে নদ নদী জলের প্রধান উৎসরূপে কাজ করে। ৬, পরিবহন ও বাণিজ্য, নদীপথগুলি অধিকাংশ ক্ষেত্রে পরিবহনের এবং অভ্যন্তরীণ বাণিজ্যের কাজে ব্যবহৃত হয়। ৭ হচ্ছে জলসেচ ব্যবস্থা, নদীর জল কৃষিতে সেচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ৮ হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, নদীতে বাঁধ দিয়ে তার জলসম্ভারকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়া আছে মৎস্য শিকার, পর্যটন, জল নিকাশি ব্যবস্থা প্রভৃতির ক্ষেত্রেও নদ নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ৫, ২ বলেছে কিহিন শিল্পাঞ্চলে কী কী শিল্প আছে, এই শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য
গুলি আলোচনা করো। এটা আমাদের পাঠ্যপুস্তকের 97 নম্বর পৃষ্ঠা থেকে নেব। কিহিন শিল্পাঞ্চল, কিহিন শিল্পাঞ্চলে কি কি শিল্প আছে? কিহিন শিল্পাঞ্চল হচ্ছে ইয়াকোহামা শিল্পাঞ্চল, যেটা এই যে কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। তো এখানে কি কি শিল্প আছে? তোমার কার্পাস, বস্ত্রবয়ন, পশম, কাগজ, খাদ্র প্রক্রিয়াকরণ, জৈব প্রযুক্তি, লৌহ ইস্পাত, মোটর গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি। আর বলেছে এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই যে ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে এই শহর। দুই হচ্ছে জাপান সরকার কর্তৃক 2008 সালে আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে। তিন, শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। চার, শিল্পের পাশাপাশি কৃষিকাজকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। পাঁচ, বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা পুনর্ব্যবহার করা হচ্ছে। আর ছয়, পতিত জমি পুনরুদ্ধার এবং জমির পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাঁচের তিন বলেছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন? এটা আমাদের ভূগোল বইয়ের, সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের 112 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। মিশরকে নীলনদের দান কেন বলা হয়, নীলনদকে? আচ্ছা, সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা বিশেষ জরুরি। সেই কারণেই প্রাচীন মানব সভ্যতাগুলির বেশিরভাগই নদীকেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্য। তাই মিশরকে নীলনদের দান বলা হয়। ওর সাথে আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, নীলনদ অববাহিকাতেই আমাদের রয়েছে এটা। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। নীলনদের উপর এরকম অনেক নদী পরিকল্পনা আছে, যেমন হচ্ছে বৃহত্তম বাঁধ হলো উচ্চ আসোয়ান বাঁধ, ব্লু নীলের ওপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া। সুদানের ব্লু নীলের ওপর দেওয়া আছে সেনার আটবারা বাঁধ। এছাড়া লেক নাসের বাঁধ, নাঘামাদি, ইসনা, অ্যাসিউট প্রভৃতি উল্লেখযোগ্য। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।